শুভ নববর্ষ, শুভ সকাল। আগে নববর্ষটাই বললাম। হ্যাঁ, নমস্কার সবাইকে, ভালোবাসা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আমি একটা ছোট্ট ঠাকুরের ভিডিও তোমাদের দেখাচ্ছি। তাই দেখো আমার গণেশ ঠাকুর, আমি গণেশ ঠাকুর পুজো করতে এখন বসেছি। এই যে লাড্ডু খেতে গণেশ ঠাকুর ভালোবাসে, এই যে গণেশ ঠাকুরের লাড্ডু চলে এসছে, লাড্ডু দিয়েছি। এই যে ঘিয়ের প্রদীপ, ঘিয়ের প্রদীপ দিতে হয়, ঘিয়ের প্রদীপ। আর আরেকটা এমনি লক্ষ্মী যেটা প্রদীপ জ্বালাতে হয় সেটা তো জ্বালিয়েছি। আর এই যে পুজো করছি এখন, এখন সকাল 10টা, আর এখন পুজো করছি। দেখো তোমরা, এসো সচন্দন পুষ্পবেল্ল পুষ্পাঞ্জলি ওম সিদ্ধিধারাতা গণেশ দেবায় নমঃ। এসো সচন্দন পুষ্পবেল্ল পুষ্পাঞ্জলি শ্রী শ্রী ওম সিদ্ধিধারাতা গণেশ দেবায় নমঃ। এসো সচন্দন পুষ্পবেল্ল পুষ্পাঞ্জলি শ্রী শ্রী ওম শঙ্খচক্র গদাপদ্ম দেবায় নমঃ। এসো সচন্দন পুষ্পবেল্ল পুষ্পাঞ্জলি শ্রী শ্রী জয় মা দুর্গা দেবায় নমঃ। এসো সচন্দন পুষ্পবেল্ল পুষ্পাঞ্জলি শ্রী শ্রী ওম শিবায় নমঃ। ওম শিবায় নমঃ, শিবায় নমঃ। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিতে শরণে তাম্বতে গৌরী না নমস্তুতে যা দেবী সর্বে ভূতে সুশক্তি রূপে নু সংস্থিতা নমতস্ময়ী 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 নমো 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 জয় জয় দেবী চর চর সায়ে কোচ যোগে শোভে মুক্তার হারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ জয় মা সরস্বতী মা সরস্বতী। সর্বকাজে আমার ছেলে করে যেন জয়, আমার জামাই করে যেন জয়, আমার নাতি রাজদীপ চৌধুরী করে যেন জয়। হে মা মঙ্গল চন্ডী মঙ্গলময়, হে রাম কৃষ্ণ মা সারদা দেবায় নমঃ। ওম শিবায় নমঃ, ওম রক্ষা কালী মাতায় নমঃ, ওম ভয়রা মাতায় নমঃ, ওম ভুরা মাতায় নমঃ, ওম শ্রী শ্রী মা লক্ষ্মী দেবায় নমঃ, ওম কামাখ্যা মাতায় নমঃ, ওম রাম কৃষ্ণ ওম সারদা মাতায় নমঃ, ওম মা অন্নপূর্ণা দেবায় নমঃ, ওম ভোলে বাবা দেবায় নমঃ, ওম বিষ্ণু বাবা দেবায় নমঃ, ওম শ্রী শ্রী দুর্গা দেবায় নমঃ। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু, ওম গুরুদেবায় নমঃ, ওম গুরুদেবায় নমঃ, ওম গুরুদেবায় নমঃ, জয় জয় গুরুদেবায় নমঃ, ওম শ্রী শ্রী জয় জয় গুরুদেবায় নমঃ। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। জয় মা লক্ষ্মী মা, জয় গণেশজি কি জয়, জয় জয় গণেশ, জয় জয় গণেশ, জয় জয় গণেশ, জয় জয় গণেশ। এই ঘিয়ের প্রদীপ দেখাচ্ছি। জয় জয় গণেশ, জয় গণেশ লক্ষ্মী কি জয়, জয় গণেশ লক্ষ্মী কি জয়, জয় জয় গণেশ লক্ষ্মী কি জয়। এবার কর্পূর ধরাবো, কর্পূরের বাতি দেব। এই আজকের দিনে কর্পূরের বাতি দেওয়া ভীষণ ভালো জানো বন্ধুরা, ভীষণ ভালো। আজকে সবাই ঘরে ঘরে আজকে কর্পূর জ্বালাবে, কর্পূর জ্বালানো এত ভালো ভাবতে পারবে না। আমি তো প্রতি বৃহস্পতিবারে জ্বালাই এই যে কর্পূর। জয় জয় গণেশ লক্ষ্মী, জয় জয় গণেশ লক্ষ্মী, জয় জয় গণেশ লক্ষ্মী, জয় 33 কোটি দেবতা, জয় 33 কোটি দেবতা, জয় জয় 33 কোটি দেবতা, জয় 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 নারায়ণ 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 নারায়ণ। সবাই সারা বছর সবাই যেন ভালো থাকে, আর এটাই ঠাকুরের কাছে কামনা করি। আমরাও ভালো থাকি, তোমরাও ভালো থাকো, ক্যামেরার ওপারে সবাই তোমরা ভালো থাকো, এটা আশীর্বাদ করি। আর এই যে পুজো আমার কমপ্লিট হলো, আর প্রসাদ তো তোমাদের দিতে পারবো না, তোমরা ক্যামেরার বাইরে আছো, কী করে প্রসাদ পাঠাবো? ঠাকুর আগে খাক। এই যে ঠাকুর ঘর দেখেছো, আগেও দেখেছি তোমাদের আমার ঠাকুর ঘর, এটা ছোট্ট ঠাকুর ঘর। হ্যাঁ, এই পুজো গণেশ পুজো, যে গণেশ ঠাকুর, গণেশ ঠাকুরের পায়ে প্রণাম করছি। হ্যাঁ, তোমরা ঘিয়ের প্রদীপ আর কর্পূর দিয়ে আরতি করবে, বুঝতে পারলে খুব ভালো। তারপরে এরপরে রান্নাঘরে যাব, রান্না হয়নি আজকে, জানো শনিবার করে খিচুড়ি করি, কারণ নিরামিষ খাই না। নিরামিষ খেলে আমার অঘটন ঘটে, আমি দেখেছি একটা ঘটনা আছে আমার জীবনে, একটা কেন অনেক কটা ঘটনা আছে, ঘটনা আছে তোমাদের বলছি। হ্যাঁ, ঘটনাটা বলছি তোমাদের, যে একবার কি হয়েছিল আমার সুষমার সাথে। সাত একটা গল্প করি তাহলে, একটু সময় দাও। আমার সাত সাল আমার সুষমার সাথে মারা গেছে,
আর সেই সময় শ্বশুরমশাই থাকতেন না, আমরা কেউ শনিবারে নিরামিষ খেতাম না। শ্বশুরমশাই বলতেন যে শনিবার দিনই ভালো মাংস পাওয়া যায়, মুরগির মাংস, দেশি মুরগির মাংস, তা ওই নিয়ে আসতো। তারপরে আমার ভালো লাগতো না, কারণ আমার বাপে বাড়ি পূজা আচরা, আমাদের কালী মন্দির আছে, যাই হোক বনিদি ফ্যামিলি আমরা মেয়ে, হ্যাঁ ওখানে দেখে এসছি, এসে খারাপ লাগতো। যাই হোক, এখন শ্বশুরমশাই গুরুজন ব্যক্তি, এখন কী করা যাবে, যে যিনি যেটা বলেন সেটাই শুনতে হয়। তারপর শ্বশুরমশাই যখন মারা গেলেন 7 সালে, তারপরে আমি বলেছি যে না নিরামিষ খাবো না, শ্বশুরমশাই পছন্দ করতেন না, তা নিরামিষ খাবো না। তারপরে তো সেদিন থেকে তার আমার বিয়ে কর্তা কর্তা তো শ্বশুরমশার দিকে, কী এগুলো শুরু করেছো, মাছ মাংস খেয়ে এসছি, এই করেছি, তুমি শনিবার দিন কী শুরু করেছো, আমি দেখো খেয়েও না, খেয়েও না, কিছুতেই আমার কথা শুনলো না। তারপরে একদিন কী হলো, আমি জোর করে ওকে মাছি খাইয়ে দিলাম, যে খাও দেখবে তোমার কী হবে, দেখো ঠিক 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 তাই যথারীতি ঠিক। দুপুরবেলা বিকালবেলা বেরিয়েছিলো, লোডশেডিং হয়ে গেছিলো, সাইকেল নিয়ে গেছে একটু রাস্তার হাই রোডের ওই পারে, আর কি সেই ড্রেনে সাইকেল নিয়ে পড়ে গেছে, পড়ে গিয়ে তো চেহারা তো একেবারে বিকৃতি হয়ে গেছে, কেউ তো তুলছে না ড্রেন থেকে, খুব লোকজন চলে যাচ্ছে, কেউ হাত দিয়ে এরকম করছে, কেউ তুলছে না, কেউ তুলছে না, কোনো ভদ্রলোক তুলছে না। শেষে একটা গরিব ছেলে, তার কথা এখনও ভুলবো না আমি, সেই গরিব ছেলে সে ট্রেনে তুলে নিয়ে এসছে, হ্যাঁ। তারপরে মোবাইল, সেই সময় ছোটো মোবাইল ছিল, বড় মোবাইল ছিল না, ছোটো মোবাইল চলে গেছে, পকেটে পার্স ছিল সেটাই চলে গেছে, ঘড়ি ছিল সেটাও চলে গেছে, সব ড্রেনে জলের তোড়ে চলে গেছে। তারপরে সে এসে আমার বাড়ির সামনে দাঁড়িয়েছে, আমি দেখে বলছি যে কী রে বাবা, এই পাগলটা আবার কে, আমি তো দেখে ভয় পেয়ে গেছি, কাদামাটি মাখা কী অবস্থা, একদম দেখতে কীরকমই জল লাগছে, আমি কে আপনি, তখন বলছে আমি বাবলু, আর আমি দেখি তুমি এই চেহারা, বলে হ্যাঁ এরকম পড়ে গেছি। তারপরে আমি তাড়াতাড়ি হাত ধরে তো মিশে নিয়ে গেলাম, বাথরুমে নিয়ে গিয়ে স্নান টান করালাম, তারপর দেখে হাত তুলতে পারছে না, হাতটা পুরো ভেঙে গেছিলো। আবার ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ডাক্তারের কাছে নিয়ে গিয়ে সেই আবার প্লাস্টার হলো, তারপরে সেই 1 মাস প্রায় প্লাস্টার ছিল, তারপরে খুব ভুগেছে, খুব ভুগেছে। তারপরের থেকে আমি আর শনিবার দিন কোনো মতেই আমি খাই না। তারপর আরেকটা ঘটনা, একটা নেমন্তন্ন ছিল, তা আমি বলছি দূর খেয়ে নিই, ও বাবা আমার ছেলে কলকাতায় ছিল, কলকাতা থেকে খবর এলো পক্স হয়ে গেছে, পক্স হয়ে গেছে ছেলে, সেই রাত্রেই খবর এলো, আমি নিমন্ত্রণ খেয়ে এলাম। এই জন্য শনিবারে একদম না, তোমরাও খেও না শনিবার দিনটা, সবাই মানবে, খুব ভালো থাকবে, ঠিক আছে। অনেক কথা বলে ফেললাম, তোমাদের সময় নষ্ট করলাম, ভালো লাগলে তোমরা লাইক করো, হ্যাঁ অনিতা দেব 9 চ্যানেলে তোমরা লাইক করো, রাখছি তাহলে, নমস্কার, শুভ পয়লা বৈশাখ।